আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছো বিদ্যাবত্তায় তোমাদের স্বাগত জানাই বিদ্যাবত্তায় এসো কিছু পড়িতে তোমাদের আজকে শোনাবো সুভদা উপন্যাসের সপ্তম পর্ব ভিডিওটি শেষ পর্যন্ত থেকে আমার খুব ভালো লাগবে পঞ্চম পরিচ্ছেদ জয়া জ্ঞান হইলে প্রথমে চক্ষুর উন্মিলন করিয়া সুরেন্দ্রনাথ আকুলভাবে বলিয়া উঠিলেন জয়া পার্শ্বে মালতী বসিয়া শুশ্রূষা করিতেছিল আর চক্ষু মুছিতেছিল তাহার কথার ভাবে সে আরো অধিক করিয়া চক্ষু মুছিতে লাগিল কিন্তু তিনি তাহা দেখিলেন না একবার মাত্র চাহিয়াছিলেন তাহার পর চক্ষু মুদ্রিত করিয়া রহিলেন অনেকক্ষণ এইভাবে থাকিয়া দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিলেন জয়ার কোনো সংবাদ পাওয়া যায় নাই নিকটে একজন পুরাতন ভৃত্য বসিয়াছিল সে কাতর ভাবে পাওয়া যায় নাই তবে বোধ হয় সে আর বাঁচিয়া নাই ভৃত্য ভাবিয়া চিন্তিয়া বলিল বোধ হয় সুরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন রাত্রি কত হইয়াছে প্রায় দশটা দশটা তবু সংবাদ নাই মৃত্যু উত্তর দিল না সুরেন্দ্রবাবু অধিকতর হতাশ হইয়া কপালে কড়াঘাত করিলেন বলিলেন তোমরা সবাই যাও সমস্ত শহরে সমস্ত গঙ্গার ধারে সন্ধান করোগে মৃত্যু মনে মনে ভাবিল মন্দ হুকুম নয় মুখে বলিল যে আজ্ঞা পরে তথা হইতে উঠিয়া আসিয়া আপনার নির্দিষ্ট শয্যায় শয়ন করিয়া রহিল কক্ষে মালতী ভিন্ন আর কেহ নাই কিন্তু সুরেন্দ্রনাথ কোনো কথা কহিলেন না নিঃশব্দে অজস্র রোদন করিতে লাগিলেন এইভাবে সময় অতিবাহিত হইয়া চলিতে লাগিল কামরার দেয়ালে যে ঘড়িটা ছিল সেটা আপনার মনে এগারোটার পরে বারোটা তাহার পর একটা দুইটা তিনটা চারিটা তাহার পুঁজি পাটা সমস্ত বাজাইয়া চলিতে লাগিল কিন্তু কেহই তাহা লক্ষ্য করিতেছে বলিয়া বোধ হইল না সুরেন্দ্রনাথ তেপাসপাস করিতে লাগিলেন মালতী পাশে বসিয়া তাহার যন্ত্রণা দেখিতে লাগিল আর চক্ষু মুছিতে লাগিল তাহারও কষ্ট হইয়াছে লজ্জা হইয়াছে এবং ততধিক নিজের ওপর ঘৃণা হইয়াছে ভূত ভবিষ্যৎ বর্তমান সে ভাবিয়া দেখিতেছিল একে তো কলিকাতার গঙ্গা সমস্ত রাত্রে প্রায় নিদ্রা যান না এখন আবার চারিটা বাজিয়া গিয়াছে চতুর্শ্বেশত বেশ সারা শব্দ হইতেছে সুরেন্দ্রনাথ হঠাৎ উঠিয়া বসিয়া মালদীর পানে চাহিয়া রহিলেন কিছুক্ষণ পরে বলিলেন সমস্ত রাত্রে মিথ্যা জাগিয়া কোনো ফল নাই তুমি সৌগে মালতী উঠিয়া যাইতেছিল তিনি আবার ডাকিয়া বলিলেন বসু যেও না তোমাকে কিছু বলিব মালতী দুই পদ অগ্রসর হইয়াছিল পুনরায় সেইখানে উপবেশন করিল সুরেন্দ্রনাথ একবার চক্ষু রগলাইলেন একবার কি বলিবেন তাহা যেন ভাবিয়া লইলেন তাহার পর গম্ভীরভাবে কহিলেন মালতী কার পাবে এই হইল মালতীর মাথায় আকাশ ভাঙিয়া পড়িল এ কথা সে বহুবার আপনাকে জিজ্ঞাসা করিয়াছিল উত্তরে একরকম পাইয়াছিল কিন্তু মুখ ফুটিয়া বলিতে তাহার মুখ বন্ধ হইল কাজেই অধবদনে নিরুত্তর রহিল সুরেন্দ্রবাবু যাহা বলিবেন মনে করিয়াছিলেন তাহা না বলিয়া বলিলেন সেসব কথা পরে হইবে এখন যাও মালতী তথা হইতে আপনার কামরায় আসিয়া শয়ন করিল কিন্তু ঘুমাইলো কি না বাকি রাত্রিটুকু শয্যায় পড়িয়া ছটফট করিতে লাগিল অনেকবার বসিল অনেকবার শুইল অনেক দেবদেবীর নাম করিল অনেক কথা মনে করিল তাহার পর ভোরবেলায় তন্দ্রার ঝুঁকে নানাবিধ স্বপ্ন দেখিতে লাগিল কখনো দেখিল জয়াবতীর চক্ষু রক্তবর্ণ করিয়া দাঁড়াইয়া আছে কখনো দেখিল সদানন্দ মনের আনন্দে গান ধরিয়াছে কখনো দেখিল জননী শুভতা আকুলভাবে রোদন করিতেছে সর্বশেষে বোধ হইল যেন মাধবাসিয়া শিওরে আছে। কোথায় কোন অজ্ঞাত দেশে যাইবার জন্য পুনঃ পুনঃ উত্তেজিত করিতেছে মালতীর তথায় যাইবার ইচ্ছা নাই কিন্তু সে কিছুতেই ছাড়িতেছে না মালতীর সহসা ঘুম ভাঙিয়া গেল চাহিয়া দেখিল কিহ কোথাও নাই কেবল প্রাত সূর্য কিরণ কোলা জানালার ভিতর দিয়া তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছে মালুতে শয্যা ত্যাগ করিয়া বাহিরে আসিল সেদিন সমস্ত দিন সে সুরেন্দ্রনাথকে দেখিতে পাইল না কিছু পূর্বেই তিনি বজ্রা পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছিলেন পরদিনও তিনি আসিলেন না তাহার পরদিন সন্ধ্যার প্রাককালে আসিয়া আপন কামরায় প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিলেন সেদিনও এমনি কাটিল পরদিন তিনি মালতীকে ডাকাইয়া পাঠাইলেন মালতী কক্ষে প্রবেশ করিয়া নিম্ন মুখে এক পার্শ্বে দাঁড়াইয়া রহিল সুরেন্দ্রবাবু একখানা কাগজ লইয়া কি লিখিতেছিলেন বোধহয় কোথাও পত্র লিখিতেছিলেন মালতী আর চক্ষে ভয়ে ভয় দেখিল তাহার সমস্ত মুখ অতিশয় ম্লান চক্ষু রক্তবর্ণ আছে। মাথার চুলগুলা নিতান্ত রুক্ষভাবে আছে। বস্ত্রের স্থানে স্থানে এখনো কাদা লাগিয়াছে মালতী আপনা আপনি শিহরিয়া উঠিল তাহার বোধ হইল যেন নিতান্ত অপরাধে তাহাকে বিচারালয়ে করা হইয়াছে আনায়ন অর্ধলিখিত কাগজখানা পার্শ্বে রাখিয়া মুখ তুলিয়া তাহার পানে চাহিয়া বলিলেন তোমার শরীর বেশ সুস্থ হইয়াছে কি মালতী অধবদনে ঘাড় নাড়িয়া জানাইল হইয়াছে আমি আজি বজ্রা খুলিয়া দিব পরপারে কলিকাতা তোমার যেখানে ইচ্ছা চলিয়া যাইতে পারো কথা শুনিয়া মালতের চক্ষে জল আসিল কোন কথা সে কহিল না সুরেন্দ্রবাবু পার্শ্বের কাগজখানা হাতে লইয়া বলিলেন এখানে আমার একজন বন্ধু আছেন এই পত্রখানা লইয়া সন্ধান করিয়া তাহার নিকট যাইও তিনি তোমার কোন রূপ উপায় করিয়া দিবেন চক করিয়া এক ফোঁটা জল মালতীর চক্ষু হইতে পদদলে কার্পেটের উপর পড়িল সুরেন্দ্রবাবু বোধ হয় তাহা দেখিতে পাইলেন একটু থামিয়া বলিলেন তোমার নিকট টাকা কড়ি বোধ হয় কিছুই নাই মালতী ঘাড় নাড়িয়া বলিল না তাহা আমি জানিতাম এ নাও বলিয়া একটা মানিব্যাগ উপাধানের নিম্ন হইতে বাহির করিয়া তাহার পায়ের নিকট ফেলিয়া দিয়া বলিলেন ইহাতে যাহা আছে কোনরূপ উপায় না হইলেও এক বছর হইয়া হইতে তোমার স্বচ্ছন্দে চলিবে তারপর ঈশ্বরের আশীর্বাদে যাহা হয় করিও আর এক ফোঁটা জল কার্পেটের উপর আসিয়া পড়িল সেদিন উন্মত ছিলাম তাই জিজ্ঞাসা করিয়াছিলাম কাহার পাবে এমন ঘটিল কিন্তু এখন জ্ঞান হইয়াছে এখন দেখিতেছি আমারই পাপের ফল তুমি নির্দোষ আমার জয়াকে আমি মারিয়া ফেলেছি কপালের উপর কয়েক বিন্দু ঘাম জমা হইতেছিল তিনি হাত দিয়া তাহা মুছিয়া ফেলিয়া বলিলেন ঢের হইয়াছে আর পাপ করিব না কিছুদিন সৎ পথে থাকিয়া দেখি যদি সুখ পাই মালতী দাঁড়াইয়া রহিল সুরেন্দ্রবাবু পত্রখানা শেষ করিতে লাগিলেন শেষ হইলে মুড়িয়া খামে পুড়িয়া শিরোনামা দিয়া তাহার পায়ের নিকট ফেলিয়া দিয়া বলিলেন এ নাও শ্যাম সন্ধান করিয়া লইও বোধ হয় ইহাতে উপকার হইবে কম্পিত হস্তে মালতী পত্রখানা তুলিয়া লইল সুরেন্দ্রবাবু বলিলেন টাকা নাও সে তাহা উঠাইল দাঁড়ের দিকের এক পদ অগ্রসর হইল সুরেন্দ্রবাবুর ভিতরটা কি এক রকম করিয়া উঠিল বলিলেন ধর্মপথে থাকিও মালতী আর এক পদে অগ্রসর হইল এবার সুরেন্দ্রনাথের গলা কাঁপিল মালতি সেদিনকার কথা বিস্তৃত হইল। মালতী দ্বারের হাতল ধরিয়া টানিল দ্বার অর্ধ উন্মোচিত হইল সুরেন্দ্রনাথের গলা আরো কম্পিত হইল অসময়ে কষ্টে পড়িলে আমাকে স্মরণ করিও মালতী বাহিরে আসিয়া পড়িল সঙ্গে সঙ্গে তাহার চক্ষু জলে ভরিয়া গেল ডাকিলেন মালতী মালতী সেইখানেই দাঁড়াইল আবার ডাকিলেন মালতী সে এবার ভিতরে প্রবেশ করিয়া কপাটে ভর দিয়া দাঁড়াইল চক্ষু মুছিয়া সুরেন্দ্রনাথ বলিলেন জয়ার শোক এখনো ভুলি নাই মালতী দ্বার ছাড়িয়া সেইখানে উপবেশন করিল তাহার পা কাঁপিতেছিল মালতী কি লইয়া সংসারে থাকিব সুরেন্দ্রনাথ বালকের মতো কাঁদিয়া ফেলিলেন তুমি আমাকে পরিত্যাগ করিলে আর বাঁচিব না এইবার নিজে গালিচার উপর লুটাইয়া পড়িলেন মালতী কাছে আসিয়া বসিল আপনার ক্রোডের উপর মাথা তুলিয়া লইয়া চক্ষু মুছাইয়া দিয়া বলিল আমি যাইব না তখন দুইজনেই বহু ক্ষণ ধরিয়া রোদন করিলেন মালুতি পুনর্বার চক্ষু চক্ষু মুদ্রিতই ছিল সেইভাবেই ভগ্নস্বরে বলিলেন সেদিন তুমি কি বলিয়াছিলে মনে আছে কি চিরদাসী তাই সুরেন্দ্রনাথ উচ্চস্বরে ডাকিলেন হরিচরণ ছাদের উপর হইতে হরিচরণ মাঝি বলিল আগে বজ্র এখনই খুলিয়া দাও এখনি ষষ্ঠ পরিচ্ছেদ যতক্ষণ বজ্রাখানা দেখা গেল সদানন্দ কীত বন্ধ করিয়া তাহার পানে চাহিয়া রহিল তাহার পর বাটিতে আসিয়া শয়ন করিল আজ তাহার মনটা ভালো ছিল না নিদ্রাও ভালো হইল না প্রাতকালে শুভদা নিকট আসিয়া বলিল আমার এখানে খেলে হয় না শুভদা শুষ্ক মুখে বলিল কেন হবে না আমি তাই মনে করছি আমার কেউ নেই দুবেলা এখানেই দুটি খাব শুভধা ভাবিয়া চিন্তিয়া বলিল বেশ তো পিসিমার শ্বশুরবাড়িতে তার কত জমি জমা আছে সেগুলা আমিই পাইয়াছি দু একদিনের মধ্যেই সেখানে যাইয়া আমাকে সব দেখিয়া শুনিয়া লইতে হইবে সুবদা বলিল তা তো নিশ্চয় না হলে কে আর দেখিবে তাই মনে করিতেছে যে আমার ধানের গোলাটা এখানেই রাখিব না হইলে চুরি যাইতে পারে সুবদা ভিতরের কথা বুঝিল না বলিল এতদিন তো চুরি যায়নি না যাওক কিন্তু এখন তো যাইতে পারে সুবদা চুপ করিয়া রহিল ইহার দুই একদিনের মধ্যেই সদানন্দর ধানের গোলা কলাইয়ের মড়াই আলুর বোঝা নারিকেলের ডাই গুড়ের জ্বালা সমস্ত একে একে সরিয়া আসিয়া মুখুজ্জে পরিবারে স্থান গ্রহণ করিল দেখিয়া শুনিয়া সুবদা বলিল সদানন্দ লোকে কি বলিবে সদানন্দ হাসিয়া উত্তর দিল জিনিস আমার লোকের নহে আমি এইখানে হাই এইখানে থাকি আমার জিনিসপত্র এইখানেই থাকিবে বাস্তবিক পাড়ার পাঁচজনও পাঁচ রকম কথা কহিতে লাগিল কেহ বলিল হারানের বউ সদা পাগলাকে জাদু করিয়াছে কেহ কহিল সদানন্দ একেবারে পাগল হইয়া গিয়াছে কেহ বা এমন কথাও রটাইল যে ছলনার সহিত সদার বিবাহ হইতেছে সদানন্দ এ কথা শুনিয়া মনে মনে হাসিল যে সন্মুখ কথা উত্থাপন করিল তাহাকে হাসি মুখে একটা রামপ্রসাদী গান শুনাইয়া দিল কাহাকে বা রসিকতা করিয়া বলিল আমি মরিলে তোমার নামে দু বিঘা জমি লিখিয়া দিয়া যাইব কাহাকে বা ঈশোৎ গম্ভীরভাবে বলিল পাগলা মানুষে পাগলামি করে সেজন্য তোমরা ভাবিও না ক্রমশ লোকে মুখ বন্ধ করিতে লাগিল তবে যাহারা ঈর্ষা পরতন্ত্র তাহারা মনে করি মনে জ্বলিতে লাগিল ভবতারণ গঙ্গোপাধ্যায় মহাশয় এ কথা শুনিয়া সদানন্দকে ডাকিয়া বিশেষ করিয়া উপদেশ দিয়া দিলেন বিশেষ রূপে উপদিষ্ট হইয়া সদানন্দ দুঃখিতভাবে বলিল যাহা হইবার তাহা হইয়াছে এখন পিসিমার শ্বশুর হইতে ফিরিয়া আসিয়া ধানের গোলাটা আপনার বাটিতে রাখিয়া যাইব গঙ্গোপাধ্যায় মহাশয় বিষম ক্রুদ্ধ হইয়া বলিলেন ওহে সদানন্দ তোমার পিতাও আমাকে মান্য করিয়া চলিতেন আমিও কোনো রূপ অমান্য করি নাই তবে এমন কথা বলিলে কেন সদানন্দ অপ্রতিভভাবে কহিল আমার সবসময় মতিস্থির থাকে না গঙ্গোপাধ্যায় মহাশয় আরো রাগিয়া উঠিলেন বলিলেন তুমি উৎসন্ন যাইতেছ সদানন্দ মৃদু হাসিল আপনারা একটু চেষ্টা করিলে না যাইতেও পারিতাম তুমি আমার সন্মুখ হইতে দূর হও যে আগে বলিয়া সদানন্দ বাহিরে আসিয়া খুব একগাল হাসিয়া লইল তাহার পর গলা ছাড়িয়া রামপ্রসাদী ধরিল কাঙালিচরণ মাথায় পটলের বোঝা লইয়া হাটে যাইতেছিল সে চোখে হাসি মুখে গান দেখিয়া বলিল কে দাদা ঠাকুর এত আমোদ কিসের সদানন্দ হাসিতে হাসিতে বলিল গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে আজ নিমন্ত্রণ ছিল খুব খেয়েছি সে বলিল বটে তখন সদানন্দ আজকাল পটলের দর জিজ্ঞাসা করিয়া আর একবার হাসিয়া পূর্বত্যক্ত গানটার সুর গলার মধ্যে বেশ করিয়া ভাঁজিয়া লইয়া মনের আনন্দে পথ বাহিয়া চলিল কাঙালিচরণও যথাস্থানে চলিয়া গেল এখন একটা কথা আছে কবি বলিয়াছিলেন মনেই স্বর্গ মনেই নরক সাংসারিক অস্তিত্ব ইহার বড় একটা নাই একথা সম্পূর্ণ সত্য না হইলেও যে আংশিক সত্য তাহাতে সন্দেহ মাত্র নাই কারণ হারান চন্দ্রের যাহা সুখের শেষ সীমা সুবোধা তাহা তেমন করিয়া উপভোগ করিয়া উঠিতে পারে না হারানচন্দ্র দুবেলা পরিত সাহার করিতে পান চাহিলেই দুই চারি আনা পয়সা স্ত্রীর নিকট কর্য পাইতে পারেন তাহা পরিশোধ করিবার বালাই মাত্র নাই বাজেটের ভিতর দিয়ে এখন অন্যতম গমনা গমনাগমন করেন কোন শ্যালকের নিকট একটি পয়সা মাত্র কর্য নাই আড্ডাধারী তাহার পূর্বপদ সসম্মানে ফিরাইয়া দিয়াছে আর চাই কি তবে যেটুকু বাকি আছে হারানচন্দ্র ভাবেন সদানন্দ আর একটু খেপিলেই তাহা সমাধান করিয়া ফেলিবেন গুলির দোকানটা তখন নিজেই কিনিয়া লইবেন আর কাত্তায়নি ছোট লোক বেটির গর্ব রীতিমতো খর্ব করিবেন তাহার এক বৎসরের খোরাক ঝনাত করিয়া তাহার সন্মুখে আগাম ফেলিয়া দিয়া বলিবেন ছোট লোক বেটি আমাকে হেও করিস পুরুষের ভাগ্য আর লোকের চরিত্রে দেবতারা জানেন না তা তুই কোন ছাড় আর ভগবান নন্দী তার সম্মুখে যদি আড্ডা ঘর না বসাই তো আমার নাম হারান নয় হারানচন্দ্র এখন গুনগুন স্বরে গলায় সুর লইয়া সমস্ত বামুন পাড়াটা ঘুরিয়া বেড়ান কিন্তু সুভ্যতা তাহার কি এক ভাবনা ভগবান জানেন স্বামী সুখ সে একদিনের জন্যও পায় নাই অন্তত তাহার মনে পড়ে না সে স্বামীর মুখে অন্য ব্যঞ্জন তুলিয়া দিতে যে তাহার কত আনন্দ কত তৃপ্তি তাহা সে নিজেই অনুধাবন করিয়া উঠিতে পারে না আনন্দে চোখের কোণে জল আইসে কিন্তু কে তাহা দেখিবে দেখিবার একজন ছিল বুঝিবার একজন ছিল কিন্তু সে পূর্বেই গত হইয়াছে শুধু ইহাই যদি হইতো তাহা হইলে সুবোধায় এই সুখেই সাংসারিক কাহিনী খতম করিয়া দিতে পারিত কিন্তু ছলনা দিন দিন বড় হইয়া উঠিতেছে তাহার উপায় কি করিয়া হইবে যে মরিয়াছে সে বাঁচিয়াছে কিন্তু মাধবের মনে যে কি আছে সুবোধা সে তত্ত্ব কিছুতেই নিরূপণ করিয়া উঠিতে পারে না আজকাল চিকিৎসার অনেক সুযোগ হইয়াছে যথাসাধ্য চিকিৎসাও হইতেছে কিন্তু ফল যে কিছু হইতেছে তাহা কিছুতেই বোধ হয় না সুবোধা একথা ভাবিয়া কপালে কড়াঘাত করে ললনার কথা মনে করিয়া আকুলভাবে আপনা আপনি রোদন করে আর তাহার নিকট চাইবার কামনা করে আবার জল আনে করে সকলকে খাওয়ায় পরায় এমনই করিয়া দিন অতিবাহিত করিয়া চলিতেছে একদিন মধ্যাহ্নে আহার করিতে বসিয়া সদানন্দ শুভদার মুখ প্রতি চাহিয়া বলিল ছলনা বড় হয়েছে সুভদা মলিন মুখে বলিলেন হ্যাঁ আর রাখা যায় না ভালো দেখায় না সুভদা বলিল মা দুর্গাই জানেন সদানন্দ একটু হাসিল বলিল মা দুর্গা তো আর বিবাহ দিয়া যাইবেন না শুভদা মৌন হইয়া রহিল বাবুর ছেলে সারদা সহিত বিবাহ দিলে হয় না সুবোধা ভালো বুঝিতে পারিল না বলিল সারদার সঙ্গে হ্যাঁ তা সম্ভব কি অসম্ভব বা কিসে কি জানি এ কথাটা সুবোধা সম্পূর্ণ হতাশ ভাবেই বলিল পাগলা সদানন্দ তাহা বুঝিতে পারিয়া লুকাইয়া একটু হাসিয়া লইল তাহার পর বলিল এ বিষয়ে সারদার নিকট একদিন বলিয়াছিলাম তাহার অমত নাই সুভদার মুখে আগ্রহের চিহ্ন প্রকাশ পাইল কিন্তু তখনই তাহা মিলাইয়া গেল বলিল কিন্তু তার পিতা তার কি মত হইবে না হইবে কেন কেন হইবে না তাহা শুভদা বুঝিত ছেলের ইচ্ছা সত্ত্বেও কেন যে বাপের ইচ্ছা হইবে না তাহাও জানিত কিন্তু খুলিয়া বলিতে পারিত না তাহার একবার ইচ্ছা হইল জিজ্ঞাসা করে কে তাহার পিতার মত করিতে চাইবে কিন্তু তাহাও বলিল না শুধু মৌন মুখে কাতর নয়নে তাহার পানে চাহিয়া রহিল পাগলা সে মৌন ভাষাও বুঝিল বলিল তাহার পিতার মত আমাদের হইবে কারণ বিবাহ তো দিতেই হইবে সুব্রধা ভয়ে ভয়ে আশায় নিরাশায় অস্ফুটে বলিল হইবে কি নিশ্চয়ই হইবে কেমন করিয়া জানিলে পাগলা আবার একটু হাসিল আমি তা জানি আপনি ভাবিবেন না এ মত আমি নিশ্চয় করিব বৃদ্ধ হরমোহনের কিরূপে মত হইবে সদানন্দ তাহা বিশেষ বিদিত ছিল মত যে নিশ্চয় হইবে তাহাও জানিত সুবতা কিন্তু আর থাকিতে পারিল না ছুটিয়া ঘরের ভিতর হইতে দুধ আনিতে গেল কিন্তু দুধের বাটি হাতে লইয়া অসাবধানে তাহাতে বড় এক ফোঁটা চোখের জল মিলাইয়া ফেলিল অপ্রতিভাবে বাহিরে আসিয়া কহিল সদানন্দ বসু ও ঘর থেকে দুধটা বদলে নিয়ে আসি ও ঘরে আসিয়া দুগ্ধের কড়ায় হাত রাখিয়া শুভদা আরও একটু কাঁদিয়া লইল সাবধান হইয়া আরও দুই চারিটা বড় বড় ফোটা মৃত্তিকার উপর ফেলিল তাহার পর চক্ষু মুছিয়া দুগ্ধ ধালিতে লাগিল শুভদা কাঁদিল বটে কিন্তু তাহা অন্তর্ভেদি রক্তবিন্দু নহে বরম অসম্ভব আনন্দশ্রুপ ললনার শোকের এক ফোঁটা জল স্বামীর বেদনার এক বিন্দু বাড়ি আহার সমাপন করিয়া সদানন্দ মাঠ পানে চলিল সেখানে তাহার ক্ষেত আছে কৃষাণ কাজ করে গরু বাছুর চড়িয়া বেড়ায় সেখানে সদানন্দ আলের উপর কিছুক্ষণ ঘুরিয়া বেড়াইল একটা অশতু মূলে বসিয়া দুই চারিটা নাম করিল দুই চারি ছিলিম তামাকু পোড়াইল তাহার পর তথা হইতে উঠিয়া হরমোহনবাবুর বৈঠকখানায় আসিয়া উপস্থিত হইল বৃদ্ধ হরমোহন তখন নিদ্রান্তে তম্বুল চর্বণ করিতেছিলেন কলিকার তাওয়াটা তখনও তত উত্তপ্ত হয় নাই একটু একটু ধুম নির্গত হইতেছিল মাত্র বৃদ্ধ সদানন্দকে দেখিয়া বলিয়া উঠিলেন কি হে অনেকদিন যে তোমাকে দেখি নাই সদানন্দ বলিল অনেকদিন কাশিতে ছিলাম তাহা শুনিয়াছিলাম তোমার পিসি মাতার কাশি প্রাপ্তি হইয়াছে তাহাও শুনিয়াছি আসিলে কবে বস করিয়া উপবেশন করিল সদানন্দ মুখবন্ধের ধার ধারে না মিথ্যা আড়ম্বরের ঘটা তাহার ভালো লাগে না বসিয়াই বলিল মহাশয়ের নিকট বিবাহের ঘটক হইয়া আসিয়াছি পরমোহন হাসিয়া বলিলেন আপনার পুত্রের বৃদ্ধ এবার গম্ভীর হইলেন লোক সাংসারিক কথাবার্তার সময় হাসি তামাশাগুলিকে অনেক দূরে বিদায় দিয়ে আইসেন হরমোহনের নিকট তাহার পুত্রের বিবাহ সম্বন্ধে কথাবার্তা একটা গুরুতর বৈষয়িক আলোচনার মধ্যে এ তাবত এ বিষয়ে তাহাকে অনেক মাথা ঘামাইয়া আসিতে হইয়াছে অনেক ঝঞ্ঝাট পোহাইতে হইয়াছে তাহার মধ্যে এরূপ জটিল পাওনার যুক্তিতর্কে রীতিমতো বুদ্ধি পরিচালনা না করিতে পারিলে কিছুতেই একটা ন্যায্য মীমাংসায় আসিতে যায় না এবং ব্যক্তি বিভিন্ন যে ঘটকালের কথা অপর কাহারও মুখেও আসিতে পারে তাহা তাহার ধারণাই ছিল না এখন উক্তরূপ গম্ভীর বিষয়ের অবতারণা একজন বালকের মুখে শুনিয়া বৃদ্ধ কিঞ্চিত বিহবল হইয়া পড়িলেন কিছু দিবস পূর্ব হইতে তিনি শুনিতে পাইতেছিলেন যে সদানন্দ আরো একটু অধিক বিকৃত মস্তিষ্ক হইয়াছে এবং এখন তাহার ক্ষিপ্ততা সম্বন্ধে এরূপ অকাট্য প্রমাণ পাইয়া বিলক্ষণ রুক্ষভাবে এবং যথারীতি গম্ভীর হইয়া বলিলেন কাহার বিবাহ সারদার আজ্ঞাহা বৃদ্ধ অন্নমনস্ক ভাবে বাটির ভিতর পানে অঙ্গুলি নির্দেশক পূর্বক কহিলেন দিকে বোধহয় সারদা আছে যাও তাহার আকৃতি প্রকৃতি দেখিয়া এ কথার অর্থ সদানন্দ বুঝিল একটু হাসিয়া বলিল সারদার সহিত আমার প্রয়োজন নাই আপনার নিকটেই আসিয়াছি বৃদ্ধ পূর্বোক্ত প্রকারেই জিজ্ঞাসা করিলেন আমার নিকট কেন যে বলিলাম আপনার পুত্রের সম্বন্ধ করিতে সারদার কি বিবাহ দিবেন না দিব কিন্তু সে কথা কেন প্রয়োজন না থাকিলেই কি আসিয়াছি তোমার প্রয়োজন আমার সহিত হা কিন্তু তোমার সহিত সেসব কথা হইতে পারে না সদানন্দ বুঝিল যে জগতের এ শ্রেণীর লোকের নিকট মুখে একবিন্দু হাসির চিহ্ন থাকিলেও সাংসারিক কোনরূপ কথাবার্তা চলিতে পারে না মুখখানা তেলো মতো না করিতে পারিলে সে যে দেনা পাওনা টাকা করির কথা এক বিন্দু বুঝিতে পারে তাহা এ সম্প্রদায়ের মনুষ্য ধারণার মধ্যেই আনিতে পারে না তখন সদানন্দ চেষ্টা করিয়া যত খানি পারিল তত খানি গম্ভীর হইয়া বলিল খুব হইতে পারে বাল্যকালে আমার পিতৃদেবের স্বর্গলাভ হইয়াছে সেই অবধি আমি তাহার সমস্ত বিষয় আশয় দেখিয়া আসিতেছি সাংসারিক কথাবার্তা আমাদিগকেও করিতে হয় বিবাহের সম্বন্ধ করিতে আসিয়া দেনা পাওনার মীমাংসা করিতে হয় তাহা অবগত আছি এবং আশা করি এ বিষয়ে আপনিও যতটা বুঝিবেন আমিও প্রায় ততটাই বৃদ্ধ হরমোহন এই প্রথম বোধ হইল যে ইহা ঠিক পাগলের মতো বলা হয় নাই একটু বিরক্ত হইয়া বলিলেন অবশ্য দেনা পাওনার মীমাংসা তো একটা করাই চাই সদানন্দ হাসি চাপিতে পারে না তাই আবার একটু হাসিয়া ফেলিয়া বলিল পূর্বেই মহাশয়কে নিবেদন করিয়াছি যে সেসব আমার শহীদ হইলে বিশেষ ক্ষতি হইবে না তাহার কোনুরূপ একটা মীমাংসা করিতেই আসিয়াছি হরমোহন একটু নরম হইলেন বলিলেন কাহার কন্যা কোথায় এই গ্রামে শ্রীযুক্ত হারানচন্দ্র মুখোপাধ্যায়ের দ্বিতীয় কন্যা আর আনের আগে হ্যাঁ সে কি দিবে আপনি যাহা চাইবেন তাহাই বৃদ্ধ একটু চিন্তা করিয়া লইলেন তাহার পর বলিলেন মেয়েটি দেখেছে শুনিতে কেমন আপনি তাহাকে দেখিয়াছেন কিন্তু বোধ হয় আপনার স্মরণ নাই যাহা হোক মেয়েটি দেখিতে শুনিতে আমার বিবেচনায় মন্দ নয় আপনার পুত্র তাহাকে দেখিয়াছে বিবাহ করিতেও অনিচ্ছুক নহে বৃদ্ধ এবার একটু হাসিল বলিল তা হইলেই হইল আর আমাদের গৃহস্থ পরিবারে মোমের পুতুলেরও বিশেষ প্রয়োজন নাই দেখিতে শুনিতে নিতান্ত মন্দ না হয় এবং কাজকর্ম করিতে পারে এই হইলেই হইল সদানন্দ বলিল তা পারিবে কিন্তু হারান কি দিতে পারিবে তার অবস্থা তো এখন ভালো নয় না অবস্থা ভালো নয় তাই বুঝে আপনি যাহা আদেশ করিবেন তাহাই দিবেন বৃদ্ধ একটু মুশকিলে পড়িলেন মনে মনে ভাবিলেন উপরোক্ত কথাটা না বলিলেই ভালো করিতেন কিন্তু বিষয় বুদ্ধিশালী হরমোহন তাহা সহজেই শোদ্ধাইয়া লইয়া বলিলেন তা কি জানি বাপু মেয়ের বিবাহের কিছু খরচ আছেই অবশ্য তখন হরমোহন অভ্যাস মতো অধরের ক্ষীণ হাসিটুকু বিদায় দিয়া পাথরের মানুষটি সাজিয়া বলিলেন এক সহস্র নগদ মুদ্রার কম সারদার বিবাহ আমি কিছুতেই দিতে পারি না সদানন্দ সহাস্যে বলিল তাহাই হইবে সদানন্দর কথা শুনিয়া বৃদ্ধ তো নিজের উপরে গেলেন। আপনাকে একটি অতিশয় মনে মনে সম্বোধন করিলেন কেন দেড় সহস্রের কথা কহিলেন না এ আফসোস তাহার হৃদয় ফুটিয়া বাহির হইতে লাগিল যখন কথা বাহির হইয়া গিয়াছে তখন আর ফিরাইতে পারা যায় না যাহা হোক মন্দের যতটা ভালো হইতে পারে এই উদ্দেশ্যে বলিলেন অবশ্য মেয়েকে গহনা দিতেই হবে হবেই দান সামগ্রী রীতিমতো আছেই আছে তবে আমারও আমত নাই তবে একটা দিন স্থির করিয়া বৃদ্ধ একটু বলিলেন অবশ্য এই বিবাহ আপনা আপনির মধ্যেই আর হারানো কিন্তু আমাদের পণ নয় তবু নিয়মগুলো সব পালন করিয়া চলিতে হইবে সদানন্দ একটু শঙ্কিত হইয়া বলিল নিয়ম আবার কি সহাস্যে নিয়ম এমন কিছুই নয় তবে লেখা পড়া একটা প্রয়োজন বেশ তাহাই হোক কিন্তু কাহার সহিত হইবে আমারই শহীদ হোক হবে সদানন্দ একটু ভাবিয়া বলিল এক মাস পরে বৃদ্ধ সম্মত হইলেন তখন সদানন্দ বলিল আমার একটি অনুরোধ আছে ই বাবু এ দেনাপনার কথা যেন তৃতীয় ব্যক্তি শুনিতে না পায় কেন একটু কারণ আছে হরমোহন বৈষয়িক লোক সদানন্দের মনের ভাব বুঝিতে পারিয়া বলিলেন নিঃশব্দে দান করিতে চাও সদানন্দ চুপ করিয়া রহিল তাহার মুখ দেখিয়া সে নিঃস্বার্থ দয়া দেখিয়া হরমোহনেরও সেই সময় লজ্জা করিতে লাগিল কিন্তু পূর্বেই বলিয়াছি তিনি রীতিমতো বৈষয়িক লোক এভাব অধিক্ষণ স্থায়ী হইতে দিলেন না একটা শুষ্ক হাস্য করিয়া বলিলেন বাপু আমাদের বয়স হইয়াছে এই জন্য চক্ষু লজ্জাও ততটা নাই না হইলে হাডানের অবস্থা আমি বিশেষ রূপেই জানি যাহা হোক তুমি যখন নিঃশব্দে দান করিতে পারিতেছ তখন আমিও নিঃশব্দে গ্রহণ করিতে পারিব সে এজন্য তুমি চিন্তা করিও না সদানন্দ প্রফুল্ল মুখে নমস্কার করত তথা হইতে নিষ্ক্রান্ত হইল সপ্তম পরিচ্ছেদ সুবধা শুনিলেন হারানবাবু শুনিলেন ছলনাও শুনিল যে তাহার সহিত সারদার বিবাহ হইতেছে এ বিবাহ সদানন্দ ঘটাইয়াছে শুনিয়া রাসমণি মন্তব্য প্রকাশ করিলেন যে সদানন্দ পূর্বজন্মে সুবদার পুত্র ছিল সদানন্দর সমক্ষে কথা বলা হইয়াছিল সে একথা নিরুত্তরে স্বীকার করিয়া লইল অতঃপর কোনরূপ প্রতিবাদ করিল না নানা গোলযোগে পড়িয়া তাহার এ পর্যন্ত পিসিমার সম্পত্তি দেখিয়া যাওয়া ঘটিয়া উঠে নাই এখন সময় পাইয়া এ কথা সে সুভদাকে গাত করিল শুভদা তাহাতে সম্মত হইল তখন পুটলা পুটলি বাঁধিয়া কিছু দিবসের জন্য শ্রীমান সদানন্দ বিদেশ যাত্রা করিল শুভদার সংসার এখন তাহার সংসার হইয়াছে সুতরাং ইহার সমস্ত বন্দোবস্ত করিয়া যাইতে ভুলিল না এবং আরো বিপাহের অপরাপর সরঞ্জাম প্রস্তুত করিয়া রাখিবার জন্য সুবোদাকে বিশেষ করিয়া বলিয়া গেল সেখানে যাইতে সদানন্দ মৃত পিসিমাতার সমস্ত জমিজমা জমা পেশ করিয়া দেখিয়া শুনিয়া লইল তাহার পর একজন মুরব্বী স্থির করিয়া এক কথায় তাহাকে সমস্ত বিক্রয় করিয়া অর্ধমাস কালের মধ্যেই হলুদপুরে পুনরায় ফিরিয়া আসিল হরমোহনের সহিত লেখাপড়া করিল গহনা গড়াইল জিনিসপত্র আনাইল বিবাহের দিন স্থির করিল তাহার পর সময় করিয়া শারদাচরণের সহিত সাক্ষাৎ করিল এত দিন পর্যন্ত নিভৃতে তাহার সহিত দুটো কথা কহিবার সময় হইয়া উঠে নাই আজ অনেক দিনের পরে দুজনেই আপোষে দুটো কথা কহিতে চাহিল তাই হাত ধরাধরি করিয়া গঙ্গা তীরে এক স্থানে আসিয়া উপবেশন করিল উপবিষ্ট হইয়া শারদাচরণ বলিল সদানন্দ তোমার ছেলেবেলার কথা মনে পড়ে কত কতক মনে পড়ে বই কি মনে পড়ে যখন আমি একজনকে বড় ভালোবাসতাম যখন কেবল ওই কথাই ভাবিতাম তোমার কাছে কত আশা কত কল্পনা কত কি বলিতাম অভিমান হইলে কত কাঁদিতাম আর তুমি হাসিয়া উড়াইয়া দিতে না হয় বিদ্রুপ করিতে সেসব কথা তোমার মনে পড়ে সদানন্দ হ্যাঁ তার মনে পড়ে না সে তো সেদিনকার কথা বোধ হয় সাত আট বছরের অধিক হইবে না কিন্তু বিদ্রুপ তো কখনো করি নাই আমার বোধ হইত যেন বিদ্রুপ করিতে যা হোক তাহার পরে যেদিন সে আমার সব আশা ধুলিস করিয়া দিল অভিমান ভরে দুজনে কথা বন্ধ করিয়া চিরবিদায় লইলাম সেদিন কত রাত্রি পর্যন্ত তোমার কাছে বসিয়া কাঁদিলাম সে কথা তোমার মনে আছে ভাই আছে সদানন্দ কিছু অন্নমনস্ক হইল শারদা কিন্তু তাহা লক্ষ্য না করিয়া অদূরে অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল ওইখানে সে মরিয়াছে সদানন্দ সে কথা যেন শুনিতে পাইল না আপন মনে গঙ্গায় একখানা নৌকা সাদা পাল ভরে উড়িয়া যাইতেছিল তাহার পানে জাহিয়া রহিল সারদা আবার বলিল ওইখানে ললনা ডুবিয়া মরিয়াছে এবার সদানন্দ মুখ ফিরাইয়া বলিল কোনখানে ওইখানে কেমন করে জানিলে ওইখানে তার পরিহিত বস্ত্র পাওয়া গিয়াছিল সদানন্দ উঠিয়া দাঁড়াইয়া বলিল তবে চলো কাপড়খানা একবার দেখিয়া আসি সারদা অল্প হাসিল কাপড়খানা কি এখনো ওইখানে আছে চলো তবে স্থানটা দেখিয়া আসি দুজনে তখন সেইখানে গিয়া দাঁড়াইল সদানন্দ জল লইয়া চোখ মুখ ধুইল তাহার পর পুনর্বার যথাস্থানে আসিয়া উপবেশন করিল সদানন্দ আমার বড় অনুতাপ হয় কেন সময়ে সময়ে বোধ হয় আমি তাকে মারিয়া ফেলিয়াছি কেন জগদীশ্বর জানেন তার আয়ু শেষ হইয়াছিল কিনা কিন্তু আমার বোধ হয় আমি বিবাহ করিলে সে হয়তো এখনো বাঁচিয়া থাকিত সদানন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল বলিল যে মরিয়াছে সে নিশ্চয়ই মরিত তুমি কি করিবে তাহা জানি তবুও যদি তাহার কথা রাখিতাম যদি বিবাহ করিতাম সদানন্দ হাসিল যাদ যাইত যে সারদাচরণ তাহা ভাবিল বলিল তাহা যাইত তবে আর তুমি কি করিবে সারদার চোখে জল আসিল আর কি করিব কিন্তু এত অনুতাপ হইত না সদানন্দ অন্যদিকে চাহিয়া বলিল ক্রমশ চলিয়া যাইবে আহা যদি তাহার শেষ অনুরোধটাও রক্ষা করিতে পারিতাম কি অনুরোধ বলিয়াছিল একঘর দরিদ্রের জাতি বাঁচাও ছলনাকে বিবাহ করো সদানন্দ তাহার মুখপানে চাহিয়া বলিল ছলনাকে কি বিবাহ করিবে না করিব কিন্তু তার অনুরোধ রক্ষা করা হইল কি কেন হইল না প্রকারান্তরে হইল বটে কিন্তু আচ্ছা সদানন্দ বাবাকে তুমি কি করিয়া সম্মত করিলে সদানন্দ মৃদু হাসিল বললাম যে তোমার বিবাহ করিতে ইচ্ছা আছে শুধু এই আবার কি আমি কি বাবাকে চিনি না সদানন্দ আবার হাসিল বলিল তবে জিজ্ঞাসা করো কেন জিজ্ঞাসা করিতেছি যে কত টাকা দিতে হইবে সে কথা শুনিয়া তোমার লাভ নাই সদানন্দ এ যে পাপের ধন আমি আশীর্বাদ করিব যেন তোমার জীবন চিরসুখে কাটে সময় হইলে আমি ফিরাইয়া দিব দিও বলিয়া সদানন্দ উঠিয়া আসিয়া যে স্থানে ললনার বস্ত্র ছিল সে স্থানে মাটি তুলিতে লাগিল সারদা বিস্মিত হইয়া বলিল ও কি করো সন্ধ্যাবেলা মাটি তোল কেন সদানন্দ খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল পাগলামি করিতেছি বাস্তবিক বলিতে কি সারদাচরণ তাহার কথার সহিত কাজের বিশেষ প্রভেদ দেখিতে পাইল না তথাপি বলিল পাগলামি করিতেছ তাহা তো বলি নাই হে তুমি বলিবে কেন আমি বলিতেছি না না সত্য বলো মাটি লইয়া কি করিবে আমি আজকাল শিব পূজা করি বাটিতে গঙ্গা মাটি নাই তাই লইয়া যাইতেছি সারদাচরণ দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল সদানন্দ মাটি লইয়া একটা তাল পাকাইল তাহার পর গঙ্গার জলে নিক্ষেপ করিয়া হাত মুখ ধুইয়া সারদার কাছে আসিয়া দাঁড়াইল বলিল চলো সারদা বাড়ি যাই তুমি ওসব কি করিলে তাহা তো চক্ষেই দেখিলে কই শিব পূজার মাটি লইলে না না, আর শিব পূজা করিব না কেন আর একদিন বলিব তখন দুইজনে গ্রামের ভিতর প্রবেশ করিয়া স্ব আভাস অভিমুখে প্রস্থান করিল বাটি সদানন্দ সে রাত্রের মতো দ্বার রুদ্ধ করিয়া দিল রাত্রে আহার করিবার জন্য ছলনা পিসিমা ক্রমে ক্রমে ডাকিতে আসিলেন কিন্তু সে দ্বার খুলিল না ভিতর হইতে বলিল আজ তাহার শরীর বড় খারাপ হইয়াছে শুভদা দেখিতে আসিলেন কিন্তু তখন সদানন্দ ঘুমাইয়া পড়িয়াছে অনেক ডাকাডাকি করিয়া তিনি ফিরিয়া গেলেন সকাল হইলে সে পরদিন আবার উঠিল মাঠে গেল আহার করিতে আসিল হাসিয়া গান গাহিতে লাগিল নিত্য কর্ম প্রতিদিন যাহা করে তাহাই করিতে লাগিল কেহ বুঝিল না যে সে প্রতিদিন পরিবর্তিত হইয়া যাইতেছে কাল যেমন ছিল আজ ঠিক তেমনটি আর নাই ক্রমে ষোলোই আসার ছলনার বিবাহের দিন আসিল আজই সকলের মুখেই আনন্দ সকলের মনেই উৎসাহ সদানন্দর বসিবার অবকাশ নাই হারান মুখুজ্জের চিৎকারের শেষ নাই পিসিমাতার চক্ষু জলের অর্গল নাই বাটিতে যেয়ে আসিতেছে তাহাকেই কাঁদিয়া জানাইতেছে যে এমন সুখের দিনেও ললনার জন্য তাহার মনে এক তিল সুখ নাই বোধ হয় অনেকেই তাহার সহিত এ ব্যথা বুঝিতেছে কেবল সুভদা আজি বড় শ্রান্ত বড় ধীর ক্রমে সন্ধ্যা হইল অনেক বাজনা বাদ্য বাজিল অনেক লোক জমা হইল তাহার পর শুভক্ষণে শুভ ছলনাময়ীর বিবাহ হইয়া গেল আজ গ্রামময় কৃপণ হরমোহনের সুখ্যাতির একটা সারা পড়িয়া গিয়াছে শত্রুতেও মনে মনে স্বীকার করিল যে হ্যাঁ মনটা দরাজ বটে মুখের সম্মুখে কেহ তাহার গুণগান করিলে নিতান্ত কুণ্ঠিত ভাবে বৃদ্ধ হরমোহন বলেন কি আর করি বলো একটি বই তো ছেলে নয় তার ওখানে বিবাহ করিতে ইচ্ছা আমি আর তাহাতে অমত কেন করিব আর গ্রামের মধ্যে আমারই ওদের পাল্টি ঘর প্রতিবাসীকে তো একটু দেখিতেও হয় শারদাচরণে কথা শুনিয়া অলক্ষে ভ্রূপুঞ্চিত করিত ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার কমেন্ট করো এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং বিদ্যাবত্তা চ্যানেলে সাথেই থাকবে